সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর আমরা আজকে সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সিপিএ ইয়াকুব খান। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে ট্যাক্স সিজনে খুব ব্যস্ত, আর তারপরেও এসেছেন আমাদের সাথে সময় দিচ্ছেন, সে কারণে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এবং সেই সাথে দর্শক, আমরা আজকে কথা বলবো যে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে 8ই জানুয়ারি, আমরা প্রায় এক মাসেরও বেশি সময় ট্যাক্স ফাইলিং করছেন, তারা কি কি পরিবর্তন এসেছে সেই জায়গাটি নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনি আইআরএস থেকে কিন্তু বিভিন্ন সতর্ক বাণীও আসছে যারা করদাতা তাদের জন্য বিভিন্ন ভুয়া কল কিংবা ভুয়া ইমেল, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। তবে শুরুতেই সিপে ইয়াকুব খান ফোন নাম্বারটি আমরা দিয়ে দিতে চাই, তারপরে এসে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24ইউএসএ। সিপে ইয়াকুব খান, অনেক দিন হয়ে গেছে, এক মাসেরও বেশি সময়, 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাস পুরো চলে গেছে, এটা হচ্ছে 5 তারিখ আজকে, তো অনেকগুলোই তো ফাইল করেছেন আপনি নতুন আইনের আলোকে, নতুন যে ট্যাক্স আইনে, কোন কোন জায়গায় আপনার কাছে মনে হয়েছে যে একদম অনেক বেশি পরিবর্তন কিংবা এই জায়গাটিতে পরিবর্তন এসেছে? পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে ট্যাক্স পেয়ারদের এটাই একটা তাদের কমপ্লেন যে বিশেষ করে যে ট্যাক্সের পরিবর্তনের জন্য তাদের যে রিফান্ড, তারা নর্মালি বিকজ একটা ওয়েতে তারা একটা এই রিফান্ডটা পেয়ে আসছে বিগত বছর কয়েক বছর ধরে, তো হঠাৎ করে যখন একটা পরিবর্তন তাদের, তারা নিজেও জানে না যে আসলে বছরে, কারণ তাদের একটা ধারণা থাকে যে আমি হয়তো বছর শেষে গিয়ে আমি 10,000 বা 12,000 5,000 আমি একটা রিফান্ড আমি এক্সপেক্ট করি যদি আমার জব চেঞ্জ না হয় বা সিমিলার ইনফরমেশন থাকে। তো এবছর যেটি এটি একটা পরিবর্তনের জন্য অনেকেরই এই, তারা নিজেও জানেন না যে কি হচ্ছে বা আমি কি আসো পে করতে হবে নাকি আমাকে দিতে হবে। বিশেষ করে অনেকে যারা W2 তে কাজ করেন, এবারে আপনি একটা জিনিস খেয়াল করছি সেটি হচ্ছে যে ট্যাক্স কিন্তু কম ডিডাক্ট করা হয়েছে তাদের রিটার্ন থেকে, এবং ডিডাকশন তাদের উইথেল যেটি সেটি অনেক ডিডাক্ট করা হয়েছে। ডিডাক্ট করার কারণে কিন্তু তারা এই রিফান্ড যেটি হয়তো তারা অলরেডি পেয়ে গেছেন নেট চেকে, এখন এটা অনেকে এসে যখন তারা কম্পেয়ার করছেন বিগত আগের বছরের সাথে, তখন আমরা যখন দেখি যে না হয়তো তার আগের বছরে তার ফেডারেল উইথেল ছিল $10,000, এই বছর হচ্ছে অনলি $8,000, তো সে কিন্তু অলরেডি $2,000 কিন্তু সে এক্সট্রা অলরেডি পেয়ে গেছে তার নেট চেকে। তো বছর শেষে ইভেন যদি সে $2,000 কমও রিফান্ড পায় তাহলে স্টিল কিন্তু সে সিমিলার অ্যামাউন্ট, বিকজ উইথেল করে যদি আপনি এক্সট্রা রিফান্ড পান তাহলে এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। বাট ট্যাক্সের ক্ষেত্রে যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য বিশেষ করে আপনি জানেন যে বছর কোন এক্সামশনস নাই, স্ট্যান্ডার্ড ডিরেকশন পরিবর্তন হয়েছে $24,000, $12,000, $18,000, সবকিছু মিলে একটা তারা বেশ পরিবর্তন দেখতে পাচ্ছেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডবল করা হয়েছে, $1,400 যাদের ইভেন কোনো ট্যাক্স ডিউ নয় তারা কিন্তু স্টিল $1,400 পাচ্ছেন। তেভাবে যে পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যারা হোম ওনার তারা কিন্তু অনেকটা সাফার করছেন, কারণ হচ্ছে তাদের যাদের বাড়ি আছে, কারণ তারা কিন্তু প্রতি বছর তারা আইটেমাইজ ডিরেকশনে বেশ একটা বড় একটা অংশ তারা কিন্তু ডিডাক্ট করতে পারেন, এবার সেই অংশটা কিন্তু তারা ডিডাক্ট করতে পাচ্ছেন না, যার জন্য তাদের মনে করেন যে কোনো একটা ফ্যামিলির হয়তো $24,000 তার ডিডাকশন পাচ্ছে, তো সেখানে হয়তো তার আইটেমাইজ সবকিছু অ্যাড করে তার হয়তো $19,000 বা $20,000, তো এই আইটেমাইজ ডিডাকশন কোনো কাজে আসছে না। মানে যাদের বাড়ি আছে তাদের ক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন যে প্রভাব ফেলেছে, ব্যক্তিগত পর্যায়ে রিফান্ডের ক্ষেত্রে আপনি বলছেন যে রিফান্ডের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, আবার কেউ কেউ বেশিও পাচ্ছেন, বিশেষ করে যাদের 2 জন বা 3 জন কোয়ালিফাইড বাচ্চা আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য তারা কিন্তু আর বেশি পাচ্ছেন, বিকজ তাদের হয়তো আগের বছর বিগত বছরগুলোতে $1,000 ছিল, সেখানে যদি কারো 3টা বাচ্চা থাকে তখন সে কিন্তু $6,000 শুধু চাইল্ড ট্যাক্স ক্রেডিট থেকে পাচ্ছেন, এক্সট্রা $3,000। তো এটা একটা একটা বড় অ্যাডভান্টেজ। আমি একটা জিনিস টাস্ক করতে চাই, বিকজ আমরা চলে আসছি মার্চ মাসে, মার্চের 15 হচ্ছে কর্পোরেশন, বিশেষ করে যাদের এস কর্পোরেশন আছে, যাদের পার্টনারশিপ আছে, অর্থাৎ যারা 1065 ফাইল করেন এবং আপনার যারা 1120 ফাইল করেন, আপনাদের ডেডলাইন হচ্ছে মার্চ 15, তো 10 more days আপনাদের প্রস্তুতি নেওয়ার সময়। এরপরে হচ্ছে আপনার সেলস ট্যাক্স ডিউ হচ্ছে আপনার মার্চের 20 তারিখে, দেন এপ্রিল 15 হচ্ছে পার্সোনাল ট্যাক্স এবং সি কর্পোরেশন। সো কর্পোরেশনের বিশেষ করে আপনার যারা যাদের এস কর্পোরেশন আছে এবং পার্টনারশিপ আছে তাদের কিন্তু এই ফাইলিংটা করে তারপরে কিন্তু তাদের পার্সোনাল ট্যাক্সটা ফাইল করতে হয়। সো এটা অনেকে হয়তো, বিশেষ করে অনেকে হয়তো মনে করেন যে না, অনেকে মনে করেন যে না আমি একটা কর্পোরেশন সেট আপ করছি হয়তো আমার কর্পোরেশনটা অটোমেটিক্যালি আমার এটা এস কর্পোরেশন কনভার্ট করা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বিষয়টি না।
এস কর্পোরেশন, প্রতিটা কর্পোরেশন শুরু হয় সি কর্পোরেশন দিয়ে, দেন এই কর্পোরেশনটাকে আমাদেরকে কনভার্ট করতে হয় এস কর্পোরেশনে। এস কর্পোরেশন কনভার্ট করার কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে। সুবিধার জায়গাগুলো আগে একটু জেনে নিই। সুবিধাগুলি হচ্ছে বিশেষ করে সি কর্পোরেশনের ট্যাক্স ডাবল ট্যাক্স পে করতে হয়। আচ্ছা, আমরা আরেকটু দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই। দর্শক আমরা সরাসরি যেমনটি আছে 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছে কিন্তু ফেসবুকও। আপনারা ট্যাক্স সংক্রান্ত যাবতীয় বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে প্রশ্ন করতে পারবেন, মতামত তুলে ধরতে পারবেন, এবং সিপিএ ইয়াকুবে খান আমাদের সাথে বিভিন্ন সেই জায়গাটি নিয়ে আলোচনা করছেন। আপনি বলছিলেন যে কর্পোরেশনের যে আপনার যে বিষয়টি, যেটি সুবিধার যে বিষয় সেটি হচ্ছে আপনার এবছর আপনি জানেন যে কর্পোরেশন সি কর্পোরেশনের ট্যাক্স ফ্ল্যাট করে 21% করা হয়েছে। তো এই 21% করার জন্য যেটি আপনার মিনিমাম ট্যাক্স আগের বছর ছিল আপনার 15%, তো 15% হওয়ার জন্য বিশেষ করে আমরা যদি স্মল কর্পোরেশন বা স্মল কর্পোরেশন যাদের ইনকাম $50,000 লেস হয়, কারণ যখন একটা স্মল বিজনেস হয়, একটা গ্রোসারি হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, তাদের তারা কিন্তু একটা স্যালারি ড্র করছেন বিজনেস থেকে। স্যালারি ড্র করার পরে হয়তো তাদের একটা প্রফিট থাকছে, প্রফিটটা হয়তো লেস 30,000, 50,000, $40,000। তো এই লেস 50,000 উপরে সে কিন্তু 2017 উনি ট্যাক্স পে করছেন অনলি 15%, হুইচ ইজ $7,500। এবছর কিন্তু যেহেতু সব ফ্ল্যাট করা হয়েছে, এদের বড় প্রতিষ্ঠানগুলো, বড় যে বিজনেসগুলো কিন্তু বেশি বেনিফিট নিচ্ছে। তো এখানে তাকে ইভেন $50,000 জন্য তাকে কিন্তু এবার $10,500 পে করতে হচ্ছে। তো এর জন্য অনেকে যারা কনসিডার, থামিয়ে দিয়ে যদি জানতে চাই, সিপি ইয়াকুবে খান, নতুন ট্যাক্স আইনটি যখন ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালের ডিসেম্বরে, তখন কিন্তু সবাই বলা হয়েছিল যে বিজনেসম্যানদের জন্য সুবিধার জায়গাটি চিন্তা করে তিনি এই ট্যাক্স অফ যে নতুন যে আইনটি সেটি করেছেন। তো আপনি বলছেন বড় বড় বিজনেসম্যান, এটি আমরা প্রায়ই বলে থাকি যে, তাহলে সেক্ষেত্রে কি ছোট ছোট যারা, যাদের মূলধন কম কিংবা ছোট পরিসরে যাদের বিজনেস, সেক্ষেত্রে কি লাভবানের মানে লাভের অংশটি কি খুবই কম? লাভের অংশটি কি তারা বিশেষ করে যাদের মানে বেনিফিটের জায়গা যাদের সি কর্পোরেশন, এবং সি কর্পোরেশনে যদি কারো ইনকাম $50,000 থাকে, সে 2017 এর সেম $50,000 জন্য সে কিন্তু আপনার 15%, বিকজ আগের বছর ছিল 15% থেকে শুরু করে কিন্তু অল ওয়ে টু দ্য 35%। সো 15% এর জন্য সে 50,000 সে পে করছে অনলি $7,500। সেম পার্সন যখন 2018 এ ট্যাক্স ফাইল করবেন, তার যদি $50,000 প্রফিট থাকে, দেন যেহেতু এবার ফ্ল্যাট 21%, সো ইভেন প্রথম এখন কিন্তু ওই সেম $50,000 জন্য সে তাকে কিন্তু পে করতে হচ্ছে $10,500 কম্পেয়ার টু আগের বছরে $7,500। তো যেহেতু সে স্মল বিজনেস, সে কিন্তু সাফার করছে। তো যেহেতু স্মল বিজনেস সাফার করছেন, একটি অপশন আছে, সেটি হচ্ছে যে এই বিজনেস ওনার কিন্তু তার কর্পোরেশনটাকে, যদি তার স্মল ইনকাম যদি খুব বেশি না থাকে, সে কিন্তু এই সি কর্পোরেশনটাকে কনভার্ট করে, এটাকে এস কর্পোরেশন কনভার্ট করলে তখন তার টোটাল ওভারঅল ট্যাক্সটা কিন্তু কমে আসে, বিকজ দেন সি কর্পোরেশন তাই কর্পোরেট লেভেলে ট্যাক্স দিতে হবে না, স্টেটে মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে, ইট ডিপেন্ডিং অন দ্য ভলিউম, সিটিতে সিটিকে ট্যাক্স পে করতে হবে। সো দেন এই প্রফিটটা কিন্তু তার পার্সোনাল ট্যাক্সে গিয়ে অ্যাড হবে অ্যাজ এ কে ওয়ান বিজনেস ইনকাম। এবং এস কর্পোরেশনের জন্য আমরা অলওয়েজ আলোচনা করি যে 20% ডিডাকশন আছে, বিশেষ করে যারা কোয়ালিফাইড বিজনেস ওনার তাদের জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষ করে যারা এই লেভেলের $50,000, তাদের যদি অন্য কোনো ধরনের প্রবলেম না থাকে, তখন আমার মনে হয় তারা কিন্তু এই সি কর্পোরেশনকে কিন্তু তারা কনভার্ট করে এস কর্পোরেশনে করলে আমার মনে হয় তারা ট্যাক্স বেনিফিটটা বেশি পাবেন। সেই জায়গাটি থেকে পরামর্শ দিচ্ছেন একজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম কি বলে নিতে হবে? জি আমি রেজা ব্রঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া প্রশ্নটি? জি আমার প্রশ্নটা সিপিএ সাহেবের কাছে, যে আমার দুইটা সি কর্পোরেশন ছিল, আমি বিগত কয়েক বছর যাবৎ রেগুলারলি আমি ট্যাক্স রিটার্ন করে আসছি। আনফরচুনেটলি কোনো কারণে আমার একটা কর্পোরেশন আমি ক্লোজ অলরেডি করেছি, ফাইনাল ট্যাক্স ফাইল করছি, সেক্ষেত্রে ওরা আমাকে কোনো কনসার্ন লেটার বা কোনো কিছু এরকম কোনো কিছু ওরা আমাকে পাঠায় না আইআরএস থেকে। যখন আমি এটা এক দুই মাস পরে আমি একটা ওদের কাছে ফোন দিয়ে বললাম যে আমি তো ফাইনাল ট্যাক্স রিটার্ন করছি, আমার কি কর্পোরেশনটাকে ক্লোজ হয়েছে না এখনো কোনো কিছু করতে হবে, তখন ওরা আমাকে বলল যে MTA-3 নামে, যেটা মেট্রোপলিটন যেটাকে বলে, এইটা আমাকে করতে হবে। কিন্তু আমি কন্টিনিউ কয়েক বছর যাবৎ করে আসতেছি, কিন্তু আমার যে ওই ফাইলটা আমাকে ম্যান্ডেটরি করতে হবে, ওরা আমাকে কোনো লেটার দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাকে জানাই নাই। যখন আমি ফাইনালি করছি,
তখন ওরা আমাকে ফোনে বলছে তোমার এটা ম্যান্ডেটরি করতে হবে, তা না হলে তোমার কর্পোরেশন তুমি ক্লোজ করতে পারবে না। সেক্ষেত্রে কি আমার তো আরো কর্পোরেশন আছে, সেক্ষেত্রে তো আমি তো কোনো বছরই এই ফাইল ট্যাক্স রিটার্নটা আমি করি নাই, সেক্ষেত্রে মানে ফাইনালি আমার কোনো এরকম কোনো ফাইন বা এরকম কোনো এক্সট্রা কোনো কিছু পে করতে হবে কিনা আমাকে একটু জানাইলে আপনার এই নিউইয়র্ক স্টেট আপনাকে ফেডারেল ট্যাক্স ফাইল করতে হয়, স্টেট করতে হয়, সিটি করতে হয়, বাইরেও আপনার এমটিএ ট্যাক্স ফাইল করতে হয় এই মেট্রোপলিটন, এটাকে বলা মেট্রোপলিটন এরিয়া। এই মেট্রোপলিটন এরিয়া যদি আপনি বিজনেস করেন তখন আপনাকে এই মেট্রোপলিটন এরিয়ার জন্য এমটিএ ট্যাক্স ফাইল করতে হয়। তো এই আপনার আপনার এই মেট্রোপলিটন ট্যাক্সটা আপনি যদি ফাইল না করে থাকেন দেন ইয়েস আপনাকে এটার জন্য লেট ফাইলিং পেনাল্টি বা ইন্টারেস্ট তারা চার্জ করবে, এবং এটা না করলে আপনি কর্পোরেশনটা আপনি ডিসলভ করতে পারবেন না। সো বেটার হচ্ছে যে আপনার বিগত দিনের যতদিন আপনি ট্যাক্স ফাইল করেছেন এই ট্যাক্স ফাইলের আপনার বিশেষ করে এই এমটিএ ট্যাক্সটা ফাইল করে দেন আপনি এটা আপনার কনসেন্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে যখনই কোনো ইস্যু আপনার আউটস্ট্যান্ডিং থাকে যে আপনি কোনো রিটার্ন ফাইল করেননি বা কোনো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে তখন কিন্তু আপনি ট্যাক্স ফাইনাল ট্যাক্স ফাইল করলেও কিন্তু আপনাকে এই কনসেন্টটা তারা দিবে না। তো আপনার কি করতে হবে, আপনি যেহেতু এখন এটা ফাইল করবেন, ফাইল করার পরে ফাইনালি যখন আপনি সাবমিট করবেন সব ব্যালেন্স পে করবেন উইথ দ্য ইন্টারেস্ট এন্ড পেনাল্টি, কোনো ব্যালেন্স যদি না থাকে দেন আপনাকে একটা কনসেন্ট দিবে আপনার স্টেট থেকে। স্টেটের এই কনসেন্টটা নিয়ে আপনাকে দেন নিউ ইয়র্ক সিটি, যেহেতু আপনি ব্রঞ্জে আপনি বিজনেস হয়তো ব্রঞ্জে বিজনেস করেন দেন নিউ ইয়র্ক সিটির থেকে আপনাকে একটা একটা কনসেন্ট নিতে হবে, এবং সেটার জন্য নিউ ইয়র্ক সিটিরও একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফাইল করে আপনাকে স্টেটের যে কনসেন্ট হয় কনসেন্টটা দিয়ে সাবমিট করতে হবে। যখন সাবমিট করবেন তখন নিউ ইয়র্ক সিটিও আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে, ক্লিয়ারেন্স দেওয়ার পরে আপনার নিউ ইয়র্ক সিটিটা এবং নিউ ইয়র্ক স্টেটটা ক্লিয়ারেন্স দিয়ে আপনি দেন আপনি এটা ডিপার্টমেন্ট অফ স্টেটে আপনি ফাইল করবেন উইথ আপনার $60 ফি দিয়ে, দেন আপনার ফাইনালি আপনার কর্পোরেশন ডিসলভ হবে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সৈয়দ মিল্টন প্রশ্ন করছেন, উনি ফাইল জয়েন্টলি হাজবেন্ড এন্ড ওয়াইফ 2019, ইজ এনি ওয়ে টু ফাইল ইন্ডিভিজুয়ালি এন্ড অফ দ্য ইয়ার এগেন উইথ সাম নট ফাইল জয়েন্টলি? মানে উনি বলতে চাচ্ছেন ওনারা ফাইল করে ফেলেছেন জয়েন্টলি, যেগুলো কিছু হয়তো তাদের বাকি আছে সেগুলো কি আবার ইন্ডিভিজুয়াল তারা করতে পারবেন কিনা? আমি প্রশ্নটা ক্লিয়ার না, এটা কি একটা হচ্ছে আপনার যে মনে করেন যখন আপনি ম্যারিড ফাইলিং জয়েন করছেন হাজবেন্ড এন্ড ওয়াইফ, খুব সংক্ষেপে বলেছেন রাইট, তো তখন বিশেষ করে আপনার এখন আমি শিওর না জানা কি ফাইলিং স্ট্যাটাস নিয়ে প্রশ্ন কিনা, তো যখন আপনার কেউ ম্যারিড থাকলে আপনার দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা আপনাকে ম্যারিড ফাইলিং জয়েন করতে হবে অথবা আপনাকে ম্যারিড ফাইলিং সেপারেট করতে হবে। কিন্তু অনেকে যেটি করেন সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার ট্যাক্স অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের কারো বেশি ইনকাম আছে, অন্য আরেকজনের অন্য স্পাউসের হয়তো কম ইনকাম আছে, সেটা দিয়ে হয়তো অনেকে মনে করেন যে বাচ্চাকে দিয়ে যদি আমি ফাইল করে দেন আই ক্যান ক্লেম অল দ্য আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো ক্লেম করা যায়, এটি অনেকে করে থাকেন। বাট এই হেড অফ হাউস হোল্ডের যে নিয়মটি সেটি হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখি যদি কোনো কাপল তারা হয়তো তারা সেপারেটেড, তারা হয়তো সেপারেশনে চলে গেছে, তারা একসাথে বসবাস করে না, তখন যদি কোনো এক কোনো স্পাউস যদি তার কোনো একটা ডিপেন্ডেন্ট চাইল্ডকে নিয়ে যদি সে একটা বসবাস বা একটা ইয়ে করে আপনার হাউস মেনটেন করে তখন সেক্ষেত্রে সে তাকে হাউসহোল্ড হিসেবে আপনার কনসিডার করতে পারবে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই জাস্ট বেশি রিফান্ডের জন্য সিচুয়েশন ছাড়া যদি বেশি রিফান্ডের জন্য যেন আমরা ওই ধরনের কোনো হাউস হেড অফ হাউস ক্লেম না করি। বাট আরো দেন দ্যাট আপনার যারা ম্যারিড ফাইলিং তারা ম্যারিড ফাইলিং জয়েন্ট অথবা ম্যারিড ফাইলিং সেপারেট করবেন। আরেকটি বিষয় হচ্ছে আমি প্রশ্নের যেহেতু শিওর না, সেটি হচ্ছে যদি কেউ ম্যারিড ফাইলিং জয়েন্ট করেন এই ম্যারিড ফাইলিং জয়েন্ট একবার ফাইল সাবমিট করলে ওই ফাইলটাকে আর সেপারেট করা যায় না। আচ্ছা, বাট যদি হয়তো অনেক ক্ষেত্রে ট্যাক্সের জন্য বা বিভিন্ন কারণে হয়তো অনেকের কোন ধরনের ট্যাক্স ইস্যু থাকতে পারে বা কোন ধরনের পার্সোনাল লায়াবিলিটি থাকতে পারে, অনেকে চায় না বাট যে আপনার একসাথে ফাইল করা, কারণ একসাথে ফাইল করলে দেন দুইজনই লায়াবল যদি কোনো ইস্যু আসে, যার জন্য অনেকে মনে করেন যে না যে আমার ট্যাক্স ফাইলটা আমি সেপারেট করি ম্যারিড ফাইলিং সেপারেট। তো যদি দুইজনই ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল করেন দেন কিন্তু তারা কিন্তু লেটার অন তারা কম্বাইন করতে পারেন, এটাকে অ্যামেন্ড করে কারেকশন করে তারা ম্যারিড ফাইলিং জয়েন করতে পারেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, এটা আমরা প্রশ্ন উত্তর গুলো দিয়ে নিই। রায়হান উদ্দিন প্রশ্ন করেছেন যে কোনোভাবে সম্ভব কিনা ট্যাক্স ট্রান্সক্রিপ্ট তিনি ফেডারেল প্লাজা অর ট্যাক্স অফিস থেকে কালেক্ট করার জন্য,
সেটি কি কোনোভাবে সম্ভব কিনা? আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্ট আপনাকে কল করে, এটা আসলে আপনার ইভেন আইআরএস এর অফিসে গেলেও আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। ওয়াক ইনস এর অপশন আই বিলিভ মোস্ট অফ দা যে আইআরএস অফিসেস এগুলিতে নাই, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে গিয়ে। আপনাকে যদি অপশন না থাকে যে আপনার, বা অন্যথায় যেটি আমরা সহজেই করতে পারি সেটি হচ্ছে উনি ফোন করে কিন্তু এই ট্রান্সক্রিপ্ট রিকোয়েস্ট করতে পারেন আপনার আইআরএস কে ফোন করে। বিশেষ করে অনেকেই কনফিউজ হয়ে যান যখন ফোন করেন, আপনার ফোন করার পরে হয়তো বিভিন্ন রকম অপশন আসে, বিভিন্ন রকম আপনার রেকর্ডিং থাকে, অনেকে ফাইন্ড আউট করতে পারেন আসলে কোন অপশনটা প্রেস করলে আমাকে ওই ট্রান্সক্রিপ্টের জায়গায় নিয়ে যাবে। তো আমি বিশেষ করে অনেককেই বলি যে আপনার কোনো অপশন প্রেস না করে আপনি জাস্ট নাম্বার ডায়াল করে 800-829-1040 এই নাম্বার ডায়াল করে আপনি জাস্ট ওয়েট করেন কিছুক্ষণ। তাদের ইনস্ট্রাকশন দেওয়ার পর একটা টাইমে গিয়ে যখন তারা কোনো ইনফরমেশন না পাবে তখন কিন্তু এটা কোনো লাইভ পার্সনের কাছে চলে যাবে। যখন লাইভ পার্সনের কাছে চলে যাবে তখন আপনি এক্সপ্লেইন করতে পারবেন যে আমি আমার ট্রান্সক্রিপ্টের জন্য কল করেছি, কিভাবে আমি এটা পেতে পারি। তারা আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, তারা মোস্ট লাইকলি মেইল করে দিবে, আর যদি আপনি কোনো ফ্যাক্স নাম্বার দিতে পারেন তখন রাইট অ্যাওয়েতে কিন্তু তারা এটা ফ্যাক্স করে দিবে আপনাকে। বাট আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি ফ্যাক্স মেশিনের পাশেই বসে আছেন, কারণ আপনার অন্য কোনো জায়গায় অফিসের ফ্যাক্স নাম্বার দিলে কিন্তু তারা এটা ফ্যাক্স করবে না। এবং তারা বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশন গুলো তারা ভেরিফাই করতে চাইবে, আপনার নাম, অ্যাড্রেস, ইনকাম, বা আপনি কোথায় কাজ করেছেন, অল দিস থিং, জাস্ট টু আইডেন্টিটি ইস্যুর জন্য আর কি, নিরাপত্তার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন সিপিআই ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম ট্যাক্স সিজনের, এবং আপনি বলছিলেন মার্চে বিজনেস রিলেটেড একটি সময়সীমা, সেই জায়গাটি থেকে যদি আরেকটু বলতেন বিস্তারিতভাবে। বিশেষ করে আপনার মার্চ 15 এ কর্পোরেশন, বিশেষ করে যাদের 1065 এবং 1120S, যারা এস কর্পোরেশন এবং পার্টনারশিপ যাদের, তাদের ট্যাক্স ডিউ ডেট। তো এটি বিষয়ে বলতে গেলে আসলে আমি যেটি অ্যাড করতে চাই সেটি হচ্ছে, বিশেষ করে যাদের, অ্যাজ আই সেড, আপনার যাদের স্টিল সি কর্পোরেশন আছে, অনেকের জন্য এটা এস কর্পোরেশন করাটা বেনিফিশিয়াল। অনেকে হয়তো জানেন না, বা অনেকে হয়তো এটা নিয়ে কম্পেয়ার করে দেখেনি সাইড বাই সাইড যে কোনটা করলে আমার জন্য বেশি বেনিফিট দেবে ওভারঅল। আবার অনেকে মনে করেন যে না, আমি কর্পোরেশন এস কর্পোরেশন করে, এস কর্পোরেশন করলে আমার পার্সোনাল যে K1টা আসবে, এটা আমাকে অনেক ক্ষেত্রে আমার মেডিকেড বা ফাইন্যান্সিয়াল এইডে প্রশ্ন আসতে পারে, যে তোমার যেহেতু বিজনেস আছে। কিন্তু যদি কারো সি কর্পোরেশন থাকে তখন কিন্তু এই কর্পোরেশনের ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা এভরি ইয়ার নেসেসারি না। সো তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারে, তাদের প্রফিটটা কিন্তু তারা রিটেইন করতে পারে বিজনেসে। সো এটা এটা ডিপেন্ড করে, বাট ওভারঅল ট্যাক্সের আমি নিজের জন্য একটু জানার জন্য আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে সি থেকে আমি এস এ নিয়ে আসব, সেটি কি আমি শেষ মুহূর্তে ট্যাক্স ফাইলিং এর সময় করতে পারবো, না আমাকে পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকে এই জায়গাটি করতে হবে? ভালো পয়েন্ট, সেটি হচ্ছে আপনি একটা কর্পোরেশন সেটআপ করার 120 ডেজ এর মধ্যে আপনার এই কনভার্সনটা করতে হয়। আপনাকে সি কর্পোরেশন থেকে এস কর্পোরেশনে অ্যাপ্রুভালের জন্য আপনি 120 ডেজ এর মধ্যে করলে তখন আপনার কোনো ধরনের কোনো আপনার কোশ্চেন ছাড়াই আপনাকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। দেন বিশেষ করে আমরা যদি নিউ ইয়র্ক বাসী, যেহেতু নিউ ইয়র্কের জন্য আপনার স্টিল আপনার আইআরএস এর অ্যাপ্রুভালটা নিয়ে আবার দেন আবার নিউ ইয়র্কের কাছে আবার নতুন করে আপনার অ্যাপ্লাই করতে হয়। তো এটি হচ্ছে আপনার ফেডারেলে একটি ফর্ম আছে 2553 ফর্ম, এটা অ্যাপ্লাই করার জন্য, এটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভালটা নিয়ে দেন যখন অ্যাপ্রুভালটা চলে আসে দেন নিউ ইয়র্কে আছে সিটি 6 ফর্ম। তো এই ফর্ম উইথ দ্য আইআরএস এর অ্যাপ্রুভাল সহ অ্যাপ্লাই করলে দেন নিউ ইয়র্ক স্টেট থেকে অ্যাপ্রুভাল চলে আসে। লেট কনভার্সন রাইট, দ্যাটস এ গুড পয়েন্ট, কারণ এটা আপনার 100% গ্যারান্টিড না যে আপনাকে অবশ্যই দিবে আপনার যদি আপনি এই 120 ডেজ এর পরে করেন। বাট ইয়েস, বিশেষ করে আমাদের কিছু কিছু ওয়েতে আমরা এগুলো হ্যান্ডেল করি, যে আমরা ইভেন লেট ফাইলিং, কেউ হয়তো 5 বছর ধরে বিজনেস রান করছেন, এখন সে হয়তো এটা জানেন না বা সে হয়তো এইটার বেনিফিটটা জানে না, তখন তারা তখন আমরা এই সি কর্পোরেশনটা কমপ্লিট স্টিল কিন্তু কনভার্ট করে এস কর্পোরেশন নিয়ে যেতে পারি। বাট ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে, বাট স্টিল আমরা এটাকে কনভার্ট করতে পারি। কনভার্ট করে আমরা দেখি যদি ওভারঅল বিজনেস ওনারকে এটা বেনিফিট দেয় দেন, এটা আমাদের জন্য মেক সেন্স করে। সো এটা স্টিল যারা কনসিডার করেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট আপনারা এটার অপশনটা দেখেন সাইড বাই সাইড যে কোনটা আপনাকে বেনিফিট দিবে। সেলস ট্যাক্স মার্চের 20 তারিখে
তো সেলস ট্যাক্স বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেক ফুড ভেন্ডার আছেন, অনেকে যারা বিজনেস করেন বা অনেকে নিউজ স্টার্ট আছেন বা অনেকের যারা একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তো ওনাদের জন্য বিশেষ করে অনেকে আছেন যে হয়তো ভেন্ডার লাইসেন্সের জন্য উনি একটা পারমিট পারমিট না উনি একটা জাস্ট ভেন্ডার লাইসেন্স কাজ করার জন্য যে লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু আপনাকে একটা সেলস ট্যাক্সের আইডি বের করতে হয়। তো এই সেলস ট্যাক্সের আইডি বের করলে আপনাকে কিন্তু মিনিমাম একটা ট্যাক্স ফাইল করতে হবে সেলস ট্যাক্সের জন্য। এই ফাইলটা অনেক ক্ষেত্রে হয়তো সে সারা বছর কাজই করে না বা এটার জন্য কোনো বিজনেস করে নি, বাট এই লাইসেন্সটা করতে গেলে এটার রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে একটা সেলস ট্যাক্স আইডি বের করা। তো যেহেতু সেলস ট্যাক্স আইডি থাকলে আপনাকে সেলস ট্যাক্সে ফাইল করতে হবে অ্যাটলিস্ট অনেক প্রথমত কোয়ার্টারলি, তারপর দেন এটাকে যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে তখন এটাকে ইয়ারলি ট্যাক্স ফাইল করতে হয়। এটা না করলে তখন এটা অনেকে ভুলে যান, মনে করেন যে এটা হয়তো জানেন না বা প্রথমত করছেন বা কে হয়তো ওইভাবে। তো এটা একটা সময় গিয়ে যখন স্টেট এটার কোনো রিটার্ন না পায় তখন কিন্তু তারা একটা এস্টিমেটেড পেনাল্টি এটা একটা সেলস ট্যাক্স ধরে তারা বিল করে পাঠায়, তো তখন এটা একটা বার্ডেন হয়ে যায় কয়েক বছর পরে। তো আমার মানে কার্যক্রম না থাকলেও করতে হবে, না থাকলেও স্টিল ফাইল করতে হবে, 00 করে ফাইল করতে হবে যে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। ফাইল না করলে কোনো পেনাল্টি নাই, বাট আপনার লেট ফাইল করলে $50 পেনাল্টি আছে, বেশি যদি কোনো ট্যাক্স না থাকে। তো এটাও চিন্তা করতে হবে। আর কর্পোরেশন ব্যাপারে অবশ্যই আমাদেরকে সবকিছু ইনফরমেশন গ্যাদার করে মেক শিওর যে আপনার যে আমি রাইট ইনফরমেশন গুলো সাবমিট করছি। যদি কোনো কারণে আমরা এই টাইমের মধ্যে সময়সীমার মধ্যে যদি আমরা ট্যাক্স ফাইলটা না করতে পারি, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট যেন আমরা একটা এক্সটেনশন নিয়ে রাখি, 6 মাসের এক্সটেনশনের সুযোগ আছে। এবং সেক্ষেত্রে আমাদের মেক শিওর হতে হবে যে আমার এনাফ এস্টিমেটেড ট্যাক্স আমি পে করছি। তো বিশেষ করে টু বি অন দ্য সেফ সাইড আমরা যদি এটি করি যে না আমার কোনো ট্যাক্স ডিউ আছে, হয়তো আমি মনে করছি যে আমার ইনকাম হবে $100,000 জন্য আমাকে সার্টেন অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে, ডিপেন্ড করে কোন ফরম্যাটে আছে। তো আমি 100,000 যদি মনে করি তেন আমি বেটার অফ হচ্ছে আমি যদি 100,000 এর জায়গায় $110,000 এস্টিমেট করে আমি ট্যাক্সটা দিয়ে রাখি, যদি আমার 110,000 না লাগে তখন আমি এই এক্সট্রা টাকা যেটা আমি পে করছি এটা কিন্তু আমি ক্যারি ওভার করতে পারবো নেক্সট ইয়ারের জন্য, বাট আমাকে অ্যাটলিস্ট কোনো ধরনের কোনো পেনাল্টি গুনতে হবে না। মানে সেই জায়গাটি লক্ষ্য রেখে সবকিছুই করতে হবে। আরেকটি জিনিস আমি আপনার কাছে জানতে চাই, সবসময় আপনার অনুষ্ঠানে আমি এই প্রসঙ্গটি তুলি, সেটি হচ্ছে ট্যাক্স সিজনের সময় আমরা খুব বেশি দৌড়ঝাঁপ না করে সারা বছর ধরে তো পরিকল্পনার অংশ করতে পারি, আমাদের পরিকল্পনার অংশ বিশেষ এই সব জায়গায়। তো সেই জায়গা থেকে আপনি কি পরামর্শ দিবেন? অবশ্যই, বিশেষ করে আমরা পরিকল্পনা বিশেষ করে যারা বড় বিজনেস তাদের অবশ্যই তাদের কোনো ইনহাউস সিপিএ আছে বা তারা হয়তো কোনো আউটসোর্সিং করেন কোনো সিপিএর কাছে। বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা খুবই স্মল বিজনেস, যারা হয়তো স্মল রেস্টুরেন্ট বা ইউনো অনেক সময় নিউজ স্ট্যান্ড বা হয়তো ফুড ভেন্ডার বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা করাটা একটু টাফ, কারণ হয়তো একজন ব্যক্তি কিন্তু সবকিছু করছেন, সে হয়তো বিজনেস রান করছেন, অ্যাকাউন্টিং এ করছেন, সেলস ট্যাক্স ফাইল করছেন, ইনভেন্টরি কিনছেন, সবকিছু ম্যানেজ করছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্য এটা টাফ হয়ে যায় টু ডু এভরিথিং, এন্ড বছর শেষে যখন একেবারে না করলে নয় তখন ওই মুহূর্তে গিয়ে হয়তো সে চেষ্টা করেন যে কিভাবে সব ইনফরমেশন গ্যাদার করতে পারে। তো অবশ্যই এটা বেটার, আমি বলবো না যে এটা বেটার না, বাট বেটার কিন্তু সিচুয়েশন অনেকে করতে পারেন না, বাট যদি সম্ভব হয় আমাদের চেষ্টা করতে হবে, সুযোগ হয় যে আমাদের চেষ্টা করতে হবে যে ইনফরমেশন গুলো আমরা গ্যাদার করে আমরা সারা বছর থেকে পরিকল্পনা করলে কিন্তু আমরা অ্যাটলিস্ট বিপদ থেকে বা আমরা কোনো সারপ্রাইজ যে সহজে হ্যান্ডেল করা যায়। আমরা যে বিষয়টি দিয়ে আমি শুরুতেও বলেছিলাম সেটি হচ্ছে যে আমরা দুদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি আমাদের TVN24 টেলিভিশনের সংবাদে, সেটি হচ্ছে ভুয়া কল আসছে কিংবা ইমেল আসছে, দেখা যাচ্ছে যে ট্যাক্স ফাইল হয়ে গেছে, রিফান্ডও চলে এসেছে তার হয়তো অ্যাকাউন্টে, কিন্তু সেটি আবার ফেরত চেয়ে বিভিন্ন কল আসছে, সেই জায়গাটি থেকে আপনার কি পরামর্শ থাকবে? অবশ্যই, বিশেষ করে কল সারা বছরই আসে, বাট স্পেশালি ট্যাক্স সিজনে কলটা বেশি আসে, কারণ যারা এই কলগুলি করছেন বা যারা এই ফ্রডের মধ্যে ইনভলভ তারা জানেন যে বিশেষ করে ট্যাক্স পেয়ারের কাছে এখন যেহেতু রিফান্ড আসছে তো তাদের ফান্ডটা মানি আছে, তাই এই টাইমটা বেস্ট টাইম টু গেট দ্য মানি। সো এর জন্য কি করছেন, বিভিন্নভাবে কল করছেন, হয়রানি করছেন, তাদেরকে থ্রেট দিচ্ছেন। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে বিশেষ করে আমি সবসময় এই জিনিসটা শেয়ার করে থাকি, যদি আপনার কোনো ট্যাক্সের ইস্যু থাকে, যদি কোনো ট্যাক্সের ইস্যু থাকে IRS প্রথমত কোনো কল করে না বা কল করে থ্রেট দেয় না, আপনি ইস্যু থাকলে তারা আপনাকে মেইল করবে, আপনাকে আপনাকে ইনফর্ম করবে, অ্যাটলিস্ট 5টা বা 6টা লেটার আগে আপনাকে কোনো ধরনের কালেকশনও পাঠাবে না। তো যদি কোনো ধরনের ইস্যু হয়ে থাকে যে আপনার ট্যাক্স ডিউ আছে বা কোনো কিছু মিসিং আছে, দেন আপনার মোস্ট লাইকলি আপনাকে আপনি লেটার পাবেন। তো যদি কোনো ধরনের কল আসে,
কল আসলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে না এটা নর্মাল, এটা নর্মাল কোর্স না। বিশেষ করে যদি কারো কনফিউশন থাকে, আপনার আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার ফুল ডিটেলস আছে। কি করে হয়তো কল করে আপনাকে, আমরা এমনও নিউজ পেয়েছি যে হয়তো মাকে থ্রেট দিচ্ছে যে আপনার রাইড হয়তো পেমেন্ট না করলে তার বাচ্চা স্কুল থেকে তুলে নিয়ে যাবে বা বাচ্চাকে ডিপোর্ট করে দেবে স্কুল থেকে। এখন অনেকে হয়তো যারা এখানে নতুন আসছে তাদের জন্য এই পরিবেশটা অ্যাডজাস্ট করা বা এটা হ্যান্ডেল, সিচুয়েশনটা হ্যান্ডেল করা কিন্তু টাফ। ইভেন যারা অনেকদিন থেকে আছেন তাদের জন্য কিন্তু টাফ, বিশেষ করে কলটা করে হয়তো তারা এমনভাবে এমনভাবে তারা ডিল করবে যে আপনি যদি কলটা হ্যাং আপ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে, তখন অটোমেটিক্যালি তারা বলে যে আপনার বাসার সামনে আপনি ফোনটা রেখে দিলে কিন্তু আপনার বাসার সামনে কিন্তু এখনই পুলিশ চলে আসবে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনাকে ডিপোর্ট করা হবে। তো তারা কি করে, তারা ফোনটা ছাড়তেই চায় না। আমি নতুন না, বিশেষ করে যারা অনেকদিন থেকে আছেন, যারা অভিজ্ঞ, যারা বিষয়টি জানেন, তারাও কিন্তু, আমার কিছু ক্লায়েন্ট এই ধরনের সিচুয়েশনে যখন তখন তারা ওই ফোনটা অন রেখে কিন্তু তাদেরকে সরাসরি সিবিএস এ পাঠানো হচ্ছে বা কোনো যেখানে মানি কার্ড কিনতে পাওয়া যায়। তো এই ধরনের তাদের যে এই সিচুয়েশনটা, তাদের কৌশলটা তারা অবলম্বন করছেন, বিশেষ করে তারা জানেন যে কিছু কিছু লোক আছে যারা এই জিনিসটা জানে না, তাদের থেকে সুযোগটা নেওয়া যাবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার কোনো সিচুয়েশন থাকলে অবশ্যই আপনাকে লেটার দিবে, দেন আপনার যে প্রিপেয়ার, আপনার প্রিপেয়ার আপনার ট্যাক্সের বিষয়ে আপনার থেকে বেটার তাদের নলেজ আছে, তো তাদের সাথে যোগাযোগ করেন। অনেক ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় যে না আপনার, আপনি ফোন রাখতে চাচ্ছেন না বা আপনি ভয় পাচ্ছেন, দেন অ্যাটলিস্ট আপনার সেকেন্ড ফোন দিয়ে আপনি বা আপনার স্পাউসকে দিয়ে বা আপনার বাচ্চাকে দিয়ে আপনার অ্যাকাউন্ট্যান্টকে ফোন করান। আচ্ছা, হ্যাঁ, মানে সুযোগ আছে ওই সময়টি, আমি বলবো যে নার্ভাস না হয়ে পরিবেশটা, সিচুয়েশনটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আর আরেকটি খুব সুন্দর তথ্য দিয়েছেন যে আইআরএস থেকে কখনোই সরাসরি ফোন, শুধু আইআরএস না, বিশেষ করে এখন কিন্তু বিভিন্ন ধরনের, অনেক ক্ষেত্রে আমরা দেখি যেমন রেস্টুরেন্ট বিজনেসে, আমার একটা ট্রু স্টোরি, তো রেস্টুরেন্ট বিজনেসে আপনার কনডিশন থেকে কল আসছে। আচ্ছা, অন ফ্রাইডে ইভিনিং এ লেটস সে 4:30 তে এখন কল করে বলছে যে তোমার $5,000 ব্যালেন্স আছে, তুমি যদি এটা পে না করো এখনই, বিকজ তোমার ডেডলাইন ছিল তুমি পে করো নাই, তুমি যদি এখনই পে না করো দেন আমরা কিন্তু তোমার লাইন বিদ্যুৎটা কিন্তু আমরা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেবো। এখন একটা রেস্টুরেন্ট বিজনেস মনে করছে যে ফ্রাইডে নাইট 4:30 যদি এখন যদি আমার লাইনটা ডিসকানেক্ট করে দেয় আমি কিন্তু মানডের আগে কিন্তু আমি কোনোভাবে আমি কিন্তু ইলেকট্রিসিটি পাবো না, তো আমার দুই দিন যে আমার উইকেন্ডের যে বিজনেসটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। সেটা চিন্তা করে মনে করছে যে আমার যে $2,000 সামথিং, নট $5,000, $2,000-$3,000 জন্য আমার বিজনেস হবে এর থেকে বেশি, সো বেটার আই শুড পে ইট। তো এটা টেকনিক্যালি এভাবে তারা সিচুয়েশনটাকে ক্রিয়েট করে, তারা জানে যে কিভাবে দুর্বল সুযোগগুলো ভাবে যে জায়গায় করে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সিপিআই ইয়াকুবে খান, খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ট্যাক্স সিজনে চেষ্টা করব আমাদের যারা সিপিআই আছেন সম্মানিত অতিথি তাদের এনে বিভিন্ন বিষয়ে তথ্যগুলো উপস্থাপন করতে। সবাই অনেক ভালো থাকবেন।